চট্টগ্রামের ফটিকছড়ির বিবিরহাট বাজারে পণ্য হিসেবে বিক্রি হচ্ছে মানুষ দর কষাকষি করে বিক্রি হওয়া এসব মানুষকে দিয়ে করানো যাবে সব ধরনের কাজ এসব বিক্রি হওয়া মানুষদের নিয়ে ফটিকছড়ি প্রতিনিধি মোহাম্মদ সেলিমের রিপোর্ট জানাচ্ছেন মুস্তাফিজুর রহমান ফটিকছড়ির বিবিরহাট বাজারে পণ্য হিসেবে বিক্রি হচ্ছে মানুষ শ্রম বিক্রি করতে আসা মানুষগুলোর অধিকাংশই ছিন্নমূল ও হতদরিদ্র এই জন্য পণ্য বিক্রির হাট মাত্র দুই থেকে আড়াইশো টাকায় পাওয়া যায় জানত একজন মানুষ একেবারে পণ্যের মতো দর কষাকষিতে বিক্রি হওয়া এসব মানুষকে কেনার পর তাকে দিয়ে করানো যাবে যে কোনো কাজ নিয়ে যাওয়া যাবে যে কোনো জায়গায় নেত্রকোনা তাকে আসছি কাজের জন্য এই আমরা করি যে এইদিকে কাজ করতে কাজ কোনো মিলতেছে না

নিত্যপণ্যের মতো এক একজন মানুষ বিক্রি হয় এখানে জায়গা সম্পদ না যার কারণে চট্টগ্রাম আছি কাজ করার জন্য এতটুকু কষ্ট করি নির্বাচিত করি আমাদের কোনো সমস্যা নাই জমা জমি নাই এই কারণে আমার এই বিদেশ কাটা মানুষের কাছে এক বাজার লাগে কি দুই বাজার লাগে বিক্রি হয়ে যায় ঠিক আছে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা বেতন মাঝে মাঝে বাড়ে মাঝে মাঝে কমে ঠিক আছে এইগুলা দিয়ে আমাদের বৌ বাচ্চা লেয়া মা বাপ লিয়া সবার লিয়ে খাই তাই আর ম্যাচ নাই আমার আমি বিদ্যু বয়স খুব কষ্ট করে চলতে চাসি না কষ্ট করে আমার বাদ কমন লাগতাছে এখন এই বাজার আইছি বাজারে এই তিনশো সাড়ে তিনশোটি আমি যাই অনেক দিন যাইতে পারি না এতো সন্ধ্যার ভরে আমরা এনে জায়গা দিত না কত এনে চললে যাইতে হইব এক একজনের হাতে কোদাল কাঁধে ঝুড়ি আর কত কি